আমার রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে চালের গুঁড়া ছাড়া শুধুমাত্র সুজি দিয়ে খুব সহজ একটা পিঠার রেসিপি শেয়ার করব। তো চলুন আমরা আমাদের রেসিপিটা শুরু করে দেই। আমি একটা কড়াইতে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। আমি 1 কাপ সুজি নিয়েছি তাই 2 কাপ পানি দিলাম। 1/4 কাপ গুড়, 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও করতে পারেন অথবা দুটো দিয়েও করতে পারেন। 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। এরপর পানিটা ভালো করে চিনির সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর যতক্ষণ না ফুটে উঠে ততক্ষণ আমি জাল করে নিব। তো আমার পানিটা ফুটে উঠেছে, এখন আমি এখানে 1 কাপ পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি। আর সুজিটা একবারে দিবেন না, নালে কিন্তু দলা পেকে যাবে। এইভাবে অল্প অল্প করে দিয়ে নাড়তে থাকতে হবে যেন সুজিটা দলা পেকে না যায়। তো যতক্ষণ না সুজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর একটা ডো হয়ে যায় ততক্ষণ আমি এভাবে নেড়ে চেড়ে একটা ডো বানিয়ে নিব। তো এই যে দেখুন সুজিটা আমার ডো হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব। আর আমি চুলার জালটা কিন্তু বন্ধ করে দিয়েছি, 5 মিনিটে সুজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি একটা বোলে সুজিটা নিয়ে নিলাম। এরপর 1 চামচ ঘি দিয়ে দিলাম, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন না হলে নাও দিতে পারেন। তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘিটা দিলে একটু মসৃণ হয় আর হাতেও লেগে যায় না, ঘ্রাণটা অনেক সুন্দর আসে তাই দেওয়া। এরপর এখানে আমি শুকনো নারিকেল দিয়ে দিলাম। আপনারা চাইলে বাজারেটা ব্যবহার করতে পারেন অথবা ঘরেও তৈরি করে নিতে পারেন। নারিকেল কুড়িয়ে শুকনো খোলায় হালকা আঁচে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে। তো ভালো করে কিছুক্ষণ ময়ান দিয়ে দেওয়ার পরে আমি এখন ডোটা 2 ভাগে ভাগ করে নিলাম। এখন আমি একটা পিড়িতে একটা ডো নিয়ে নেব, তারপর একটু গোল করে নিচ্ছি। এখন আমি এটা রুটি বানিয়ে নিব। আর এটা কিন্তু রুটির মতো পাতলা হবে না, একটু মোটা হবে। তো আমি রুটিটা বেলে নিচ্ছি, এখন একটা কাটার দিয়ে কেটে নিচ্ছি যেন পিঠের সাইজটা দেখতে সুন্দর হয়। তো আমি এখন গোল গোল করে কেটে নিচ্ছি। আর যখন রুটিটা বেলবেন তার আগে কিন্তু পিঁড়ির ভিতরে এক সামান্য পরিমাণে তেল মেখে নেবেন, তাহলে কিন্তু আর লেগে যাবে না পিঁড়ির ভিতরে। আমি মেখে দেইনি তার জন্য কিন্তু আমার পিঁড়িতে একটু লেগে যাচ্ছে, এই যে সহজে ছুটে আসতেছে না। তো আমি বাড়তি অংশটা তুলে নিচ্ছি। তো বাড়তি অংশটা তুলে নেওয়া হয়ে গেছে, এই যে দেখুন দেখতে এরকম হয়েছে, আর এই যে মোটাটা এরকম হবে। তো এখন আমি একটা থালায় তুলে নিচ্ছি আর এইভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নিব। তো আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি, এখন পিঠাগুলো আমি ডুবো তেলে ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেলটা গরম করে নিয়েছি। আর তেলটা অবশ্যই কিন্তু ভালোভাবে গরম করে নেবেন আর চুলার আঁচ একেবারে হাইয়ে এই পিঠাগুলো ভাজতে হবে। লোয়ে যদি ভাজেন আর তেল যদি ঠান্ডা থাকে তাহলে কিন্তু পিঠাগুলো ফুলবে না আর ভেঙে যাবে। আর সুজির কিন্তু খুব দ্রুত কালার চলে আসে আর সুজিটা সিদ্ধ করা, তাই শুধু কালারটা আসা পর্যন্ত ঝটপট করে এটা কিন্তু ভেজে নেওয়া যায়। তো আমার পিঠাগুলো গোল্ডেন কালার হয়ে গেছে, এখন আমি একটা ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি। এই যে দেখুন দেখতে এরকম হয়েছে। তো এক্সট্রা তেলটা ঝরিয়ে আমি এখন একটা থালায় তুলে নিব। আর সেম প্রসেসে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার খুব সহজ সুজির পিঠার রেসিপি। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন, রেসিপিটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন।